بسم الله الرحمن الرحيم. السلام عليكم. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে, মানহার ব্লগস যে চ্যানেলটা, আমাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আসলে নতুন কোনো ভিডিও রেসিপি না, আমি রেসিপিটা নিয়ে আসছি আজকে ইফতারিতে কী কী থাকছে এবং আজকে কী কী রান্না করছে। আসলে এই ভিডিওটা করার কারণটাই হচ্ছে এটা যে, মানে একটা শাক, আলিসের শাক আর কি, আমাদের নোয়াখালীর বাসা, ওই শাকটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এই শাকটা অনেকে চিনে না, বিশেষ করে উত্তরবঙ্গের রংপুরের যারা আছেন তারা এই শাকটা চিনেন না, নোয়াখালীর ডিস্ট্রিক্টে যারা আছেন তারা তো এটা চিনে নেন, হয়তো বা নাম ভিন্ন হতে পারে। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা। এই শাকটা এখন যেহেতু রমজান মাস, রমজান মাসে শাকটাই বেশি ভালো লাগে খেতে, তো এই শাকটাকে আমি ভালো করে বেছে ভালো করে ধুয়ে নিব, কারণ শাকের ভিতরে অনেক ময়লা ভালো থাকে, এর জন্য আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর আমি এখন, আপনারা চাইলে গোটা একটা রসুনও দিতে পারেন, আমি বড় সাইজের একটা রসুনের 5-6টা কোষ নিয়ে নিয়েছি এবং ছোট একটা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাদ দিয়ে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, শুকনো মরিচ দিলে এখানে আপনাদের টেস্টটাও ভালো আসে এবং ঘ্রাণটাও খুবই ভালো লাগে, কিন্তু শুকনো মরিচ তো আবার অনেক গ্যাসের জন্য খুবই সমস্যা, যাদের গ্যাস আছে তারা তো শুকনো মরিচ খেতে পারবেন না। তো শুকনো মরিচ খেলে আমার গ্যাসের সমস্যা হয় বেশি, এর জন্য আমি শুকনো মরিচটা বাদ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে করতেছি। তো আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি, এগুলো ভালো করে তেলে ভেজে নিব, এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখনই আমি শাকটা এখানে ঢেলে দিব। আর একটা কথা না বললে নয়, অনেকেই আবার বলতে পারেন যে শাকটা আগে সিদ্ধ করি নাই কেন, শাকটা আগে যদি সিদ্ধ করতাম তাহলে দেখা যাচ্ছে যে শাক থেকে যে পানিগুলো বের হয়ে যেত, তখন ওই পানিতে ভিটামিন, শাকের ভিতরে সবগুলো ভিটামিন পুষ্টিকর সবই পানির সাথে চলে যেত, তখন আমরা শাকটা খেয়েও কোনো লাভ হতো না। সেই জন্য আর কি শাকটা সিদ্ধ না করে একবারে ভেজে নিব। দেখেন একদম খুবই সুন্দর হবে, কারণ আমি এখানে শাকটা দিয়ে একটু ঢেকে নিয়েছি, কারণ শাকটা একটু নরম হওয়ার জন্য। এরপর আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ এইভাবে এটা পানির তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং এটা সিদ্ধ হয়ে যাবে, খেতে অসাধারণ। আপনারা চাইলে এটা বাসায় টেস্ট করতে পারেন, আপনাদের যদি বাসার আঙ্গে নাই, আশেপাশে কারো থেকে থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে টেস্ট করতে পারেন, এটা অনেক অনেক মজা, ভাত দিয়ে খেতে এসে দেখুন খুবই মজা, একদম দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুন্দর। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আমার আপনাদের বন্ধুদের মাঝে আর একটা লাইক করে দিবেন। তো আমি আজকের মতো এখানে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো এবং আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।